প্রিয় ভিউয়ার্স, এক শতাব্দী পরেও ভালোবাসা, কৌতূহল ও আলোচনার অন্যতম বিষয় টাইটানিক জাহাজ। তাই সেই অভিশপ্ত টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের গভীরে পাড়ি দিয়েছিল টাইটান। কিন্তু শেষ পর্যন্ত টাইটানিকের মতোই অবস্থা হলো টাইটান এর। গত কয়েকদিনের তল্লাশির পর এমনই আশঙ্কা দেখা দিয়েছে। টাইটান এর ভিতরের যাত্রীদের জীবিত থাকা নিয়েও সংশয় দেখা দিয়েছে, কেননা বৃহস্পতিবার দুপুরে টাইটান এ মজুদ অক্সিজেন নিঃশেষ হয়ে যাওয়ার কথা। সেটা যদি হয় তাহলে টাইটান এর যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা প্রকাশ করছেন উদ্ধারকারীরা। যদিও টাইটান এর খোঁজে এদিন সকালেই রোবট নামানো হয়েছে, কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত এই ডুবোজাহাজের কোনো হদিস মেলেনি। পাঁচ যাত্রী নিয়ে ডুবোজান টাইটান গত রবিবার উত্তর আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিল। সেটিতে চার দিনের বা 96 ঘন্টার অক্সিজেন মজুদ ছিল। অর্থাৎ রবিবার সকালে টাইটান মহাসাগরে পাড়ি দেওয়ার সময় থেকে ভারতীয় সময় বৃহস্পতিবার বিকাল 4:38 পর্যন্ত অক্সিজেন মজুদ থাকার কথা। সেই সময় পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে টাইটান এ অক্সিজেন নিঃশেষ হয়ে যাওয়ার কথা। যদি সেটা হয় সেক্ষেত্রে ওই ডুবোজানের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এদিকে টাইটান এর খোঁজে ইতিমধ্যে সমুদ্রের তলদেশে তল্লাশি অভিযানে নেমেছে রোবট, কিন্তু শুক্রবার পর্যন্ত রোবটও ডুবোজানটির হদিস পায়নি। তাহলে কি টাইটানিকের মতোই পরিণত হলো টাইটান এর? এমনই আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, 1912 সালে আটলান্টিক মহাসাগরের অতলে তলিয়ে গিয়েছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। মর্মান্তিক মৃত্যু হয়েছিল টাইটানিকের যাত্রীদের। সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতেই ওশিয়ান গেট সংস্থার তরফে গত রবিবার সকালে যাত্রীদের নিয়ে আটলান্টিক মহাসাগরের অতলে পাড়ি দেয় ডুবোজাহাজ টাইটান। এর আগেও দুবার টাইটান মহাসাগরের গভীরে নেমেছিল, ফিরেও এসেছিল, কিন্তু এবার সাগরে পাড়ি দেওয়ার 2 ঘন্টার মধ্যেই টাইটান এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিক নির্দেশনকারী পুল অ্যান্ড শিপ এর। বিস্তারিত এই নিয়ে আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।